বন্ধুরা, আমাদের পৃথিবীতে 2500 বেশি প্রজাতির সাপ রয়েছে, যার মধ্যে 500 প্রজাতির সাপ বিষাক্ত হয়ে থাকে। আর এই 500 প্রজাতির সাপের মধ্যে আমি আপনাদের 10টি সবথেকে বেশি বিষাক্ত সাপের ব্যাপারে জানাবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ, এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। শুরু করছি নাম্বার 10 থেকে। 10 নম্বরে রয়েছে টাইপেন। টাইপেন অস্ট্রেলিয়াতে পাওয়া বিষাক্ত সাপেদের মধ্যে দ্বিতীয় নম্বরে রয়েছে। সাপটি একবারে এত বেশি বিষ নির্গত করে যা 12,000 শুকরকে মেরে ফেলার জন্য যথেষ্ট। এর বিষ নিউরোটক্সিক হয়ে থাকে। আফ্রিকার বিষাক্ত সাপ ব্ল্যাক মাম্বার মতো এই সাপের অ্যান্টিভেনম আবিষ্কারের আগে কেউই এই সাপের কামড়ে বাঁচতে পারত না। এই সাপ কাউকে কামড়ে দিলে সে 1 ঘন্টার বেশি বাঁচতে পারে না। 9 নম্বর রয়েছে ব্ল্যাক মাম্বা। ব্ল্যাক মাম্বা সাপটি প্রায় গোটা আফ্রিকাতেই পাওয়া যায়। আর এই সাপটি আফ্রিকার মধ্যে সাপের কামড়ে মারা যাওয়া ঘটনাগুলির জন্য সবথেকে বেশি দায়ী হয়ে থাকে। এই সাপটি পৃথিবীর মধ্যে সবথেকে বেশি দ্রুতগামী। এটি 20 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে নিজের শিকারকে তাড়া করে। বিপদের আশঙ্কা দেখলেই এই সাপ পরপর 10 থেকে 12 বার কামড়ে দেয় এবং প্রায় 400 মিলিগ্রাম বিষ মানুষের শরীরে প্রবেশ করিয়ে দেয়। এর বিষ ফাস্ট রিয়্যাক্টিং নিউরোটক্সিক হয়ে থাকে। এর মাত্র 1 মিলিগ্রাম বিষ মানুষকে মেরে ফেলার জন্য যথেষ্ট। ব্ল্যাক মাম্বা কামড়ে দেওয়ার কিছুক্ষণের মধ্যেই চোখের সামনে অন্ধকার নেমে আসে। আফ্রিকায় এই সাপ এত বেশি পরিমাণে পাওয়া যায় যে কোনো সাপে কাটা পেশেন্ট হসপিটালে গেলে সবার প্রথম তাকে এই ব্ল্যাক মাম্বা সাপের অ্যান্টিডোজ দেওয়া হয়ে থাকে। 8 নম্বরে রয়েছে টাইগার স্নেক। এই সাপটি অস্ট্রেলিয়াতে পাওয়া যায়। এর ভেতর খুবই পাওয়ারফুল নিউরোটক্সিক বিষ থাকে। এই সাপের কামড়ে 24 মিনিট থেকে 30 মিনিটের মধ্যেই একটি মানুষের মৃত্যু ঘটে। অ্যান্টিভেনাম আবিষ্কারের আগে এই সাপের কামড়ে মৃত্যুর হার ছিল 70%, কিন্তু তা সত্ত্বেও এটি মানুষের জন্য খুব একটা বিপজ্জনক নয়, কারণ বেশিরভাগ সময়ই এই সাপ মানুষ দেখলেই পলায়ন করে। এই সাপ যখন পালানোর জন্য কোনো জায়গা খুঁজে পায় না, শুধু সেই সময়ে আক্রমণ করে। 7 নম্বরে রয়েছে ফিলিপিন কোবরা। কোবরা প্রজাতির বেশিরভাগ সাপই খুব একটা বিষাক্ত হয় না, কিন্তু ফিলিপিন কোবরা ঠিক তার বিপরীত। এর বিশেষত্ব হলো এটি শিকারকে কামড়ানোর বদলে দূর থেকে বিষ ছিটিয়ে দেয়। এটি 3 মিটার দূরে থেকেও শিকারের উপর বিষ নিক্ষেপ করতে সক্ষম। এই সাপ একবারে বেশ খানিকটা বিষ নিক্ষেপ করে। এর বিষ নিউরোটক্সিক হয়ে থাকে, যা সোজাসুজি শ্বসনতন্ত্রের উপর প্রভাব ফেলে। এর বিষ অতি দ্রুততার কাজ শুরু করে দেয়, যার কারণে শ্বাস নেওয়া কষ্টকর হয়ে পড়ে এবং এর ফলস্বরূপ হার্ট অ্যাটাক হয়। এই সাপের বিষ প্রয়োগের 30 মিনিটের মধ্যেই শিকারের মৃত্যু হয়। 6 নম্বরে রয়েছে সয়স্কেল্ড ভাইপার। দেখতে গেলে ভাইপার প্রজাতির সাপ গোটা পৃথিবী জুড়েই পাওয়া যায়। আর এই প্রজাতির সাপগুলি বেশ বিষাক্ত হয়ে থাকে, কিন্তু এদের মধ্যে সয়স্কেল্ড ভাইপার এবং চেন ভাইপার সবথেকে বেশি বিষাক্ত হয়ে থাকে। এই সাপ বেশিরভাগ ভারত, চীন সহ দক্ষিণ এশিয়ার দেশগুলিতে দেখতে পাওয়া যায়। ভারতে সাপে কাটা মৃত্যুর জন্য সবথেকে বেশি দায়ী হলো সয়স্কেল্ড ভাইপার। এই সাপ বর্ষাকালে শিকারের খোঁজে বের হয়। শিকারের খোঁজে এরা লোকালয়ে ঢুকে পড়লে তা মানুষের জন্য খুব বিপজ্জনক হয়ে দাঁড়ায়। এই সাপের কামড়ে 30 মিনিটের মধ্যেই একটি মানুষের মৃত্যু ঘটে। সাপটি শরীরের যে অংশে কামড়ে দেয় সেই অংশ থেকে দ্রুত রক্তক্ষরণ শুরু হয়ে যায়। গোটা শরীরে অসম্ভব যন্ত্রণার সৃষ্টি হয়, এমনকি মাড়ি দিয়েও রক্তক্ষরণ হতে শুরু করে। খুব দ্রুত ব্লাড প্রেশার লো হতে শুরু করে। আক্রান্ত ব্যক্তি অনর্গল বমি করতে থাকে আর শেষ পর্যন্ত মানুষটির মৃত্যু ঘটে। 5 নম্বরে রয়েছে ডেথ অ্যাডার। এই সাপ অস্ট্রেলিয়া এবং নিউ গুয়েনাতে পাওয়া যায়। এই সাপ অন্য সাপেদেরকেও শিকার করে। এর বিষ নিউরোটক্সিক হয়ে থাকে,
এটি শিকারের শরীরে 100 মিলিগ্রাম পর্যন্ত বিষ প্রবেশ করায়। যদিও সাপটি খুবই বিষাক্ত, তবুও তা মানুষের জন্য খুব একটা বিপজ্জনক নয়, কারণ এর বিষ মানুষের শরীরে খুব ধীরে ধীরে কাজ করে। এটি মানুষের শরীরে সম্পূর্ণ ছড়িয়ে পড়তে 6 ঘন্টার মতো সময় লেগে যায়, যার ফলে মানুষ অ্যান্টিভেনাম নেওয়ার জন্য যথেষ্ট সময় পেয়ে যায়। 4 নম্বরে রয়েছে র্যাটেল স্নেক। এটি উত্তর আমেরিকার সবথেকে বিষাক্ত সাপ। এই সাপের লেজে একটি ঝুনঝুনির মতো অংশ থাকায় একে অতি সহজেই চেনা যায়। যখন এই সাপ নিজের লেজ নাড়ায় তখন তা ঝুনঝুনির মতো আওয়াজ করে, এই কারণে এর নাম দেওয়া হয়েছে র্যাটেল স্নেক। এই সাপ এর আকারের 2/3 দূর পর্যন্ত ছোবল মারতে পারে, যা অন্যান্য সাপেদের তুলনায় অনেক বেশি। এই সাপ ভীষণ রাগী হয়ে থাকে। এর একটি অবাক করা বিষয় হলো একটি বড় র্যাটেল স্নেকের থেকে একটি বাচ্চা র্যাটেল স্নেক বেশি বিপজ্জনক হয়ে থাকে, কারণ একটি বাচ্চা র্যাটেল স্নেকের শরীরে একটি বড় র্যাটেল স্নেকের থেকেও বেশি বিষ থাকে। এরা যত বড় হতে থাকে এদের বিষ ধীরে ধীরে কমতে থাকে। এদের শরীরে হিমোটক্সিন বিষ পাওয়া যায়। এই বিষের প্রভাবে হিউম্যান টিস্যু নষ্ট হতে থাকে, ব্লাড সার্কুলেশন বন্ধ হয়ে যায়। এই সাপের কামড়ে 10 থেকে 15 মিনিটের মধ্যে যদি অ্যান্টিডোজ দেওয়া যায় তবে আক্রান্ত ব্যক্তির বাঁচার কিছুটা চান্স থাকে, নয়তো মৃত্যু নিশ্চিত। 3 নম্বরে রয়েছে স্টার্ন ব্রাউন স্নেক। অস্ট্রেলিয়াতে এই সাপ পাওয়া যায়, যা খুবই বিষাক্ত হয়ে থাকে। এই সাপের বিষ কতটা মারাত্মক তা আপনি অনুমান করতে পারেন এই থেকে যে এই সাপের বিষের 14,000 ভাগের 1 ভাগ একটি মানুষকে মেরে ফেলার জন্য যথেষ্ট। এই সাপ অস্ট্রেলিয়ার জনবসতিপূর্ণ এলাকায় পাওয়া যায়, যা সত্যি ভীষণ ভয়ানক। এই সাপের ছোট্ট একটি বাচ্চাও একটি পূর্ণবয়স্ক মানুষের জীবন নিতে পারে। এই সাপ খুবই দ্রুত গতিসম্পন্ন হয়ে থাকে, এমনকি বিপদের আশঙ্কা দেখলে এই সাপ শত্রুকে পিছন থেকে ধাওয়া করে। এই সাপের কামড়ে চোখের সামনে অন্ধকার নেমে আসে, গোটা শরীরে তীব্র যন্ত্রণা হয় এবং এর সাথে সাথে তীব্র রক্তক্ষরণ হয়ে থাকে। এই সাপের কামড়ে 5 মিনিটের মধ্যে আক্রান্ত ব্যক্তির মৃত্যু ঘটে। এই সাপ শুধুমাত্র মুভমেন্টেই প্রতিক্রিয়া করে, তাই কেউ যদি এই সাপের মুখোমুখি হয় তবে তার উচিত কোনোরকম মুভমেন্ট না করা। 2 নম্বরে আছে ইনল্যান্ড তাইপ্যান। ভূমিতে থাকা সাপগুলির মধ্যে এই সাপ সবথেকে বেশি বিষাক্ত হয়ে থাকে। এর একটি কামড়ে 100 মিলিগ্রাম পর্যন্ত বিষ নির্গত হয়, যা হয়তো মাত্রায় খুব বেশি নয়, তবে এই বিষ এতটাই ঘাতক যে তা 100 জন মানুষকে পরলোকে গমন করাতে পারে। এর বিষ র্যাটেল স্নেকের তুলনায় 10 গুণ এবং কোবরার তুলনায় 50 গুণ ঘাতক হয়ে থাকে। এই সাপ জনবসতি থেকে দূরে থাকা পছন্দ করে, তাই মানুষকে এর সম্মুখীন হতে হয় না, আর যদি হয়েও যায় তবে এই সাপ সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। আপনি শুনলে অবাক হবেন, আজ পর্যন্ত এই সাপের কামড়ের কোনো রিপোর্ট পাওয়া যায়নি। আর 1 নম্বরে রয়েছে বেলচার সি স্নেক। এই সাপ সাউথ ইস্ট এশিয়া আর নর্দার্ন অস্ট্রেলিয়াতে পাওয়া যায়। এই সাপ এই পৃথিবীর সবথেকে বিষাক্ত সাপ। এর 1 মিলিগ্রাম বিষ 1,000 মানুষকে মেরে ফেলার জন্য যথেষ্ট, তবে সাপটি সমুদ্রে থাকার কারণে তা মানুষের জন্য ততটা বিপজ্জনক নয়। শুধুমাত্র জেলেরা মৎস্য শিকারের জন্য সমুদ্রে গেলে এর দ্বারা আক্রান্ত হওয়ার চান্স থাকে। এই সাপ বেশিরভাগ ক্ষেত্রেই মানুষকে পাশ কাটিয়ে দেওয়ার চেষ্টা করে। এই সাপ যে কোনো মানুষকে কামড়েছে এরকম খুব রেয়ার কেস দেখা গেছে। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। পরবর্তীতে হাজির হব নতুন আরেকটি ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন।